মর্নিং এভরিওয়ান, অনেকদিন পরে আমার বাসায় একটা ছোট্ট গিফট আসছে আর আমার খুব খুশি লাগছে, কারণ সকাল সকাল গিফট দেখলে মনও ভালো হয়ে যায়। তো বাবু হচ্ছে ঘুম থেকে উঠে গিয়েছে, তো গিফটটা এনে আমি ওর সামনে দিলাম, দেখলাম যে ওর কিরকম রিয়াকশন হয়। তো ও খুলতে বলছে আমাকে, বারবার টেনে টেনে বের করছে, তো আমি খুলেও সামনে দিচ্ছি। আর গিফটটা তেমন কিছু না, জাস্ট একটা কেক আর হচ্ছে এই ড্রাই বিস্কুটগুলো। আর খুব মজার একটা জিনিস, এটা হচ্ছে আমার হাজবেন্ডের ফ্রেন্ড পাঠিয়েছে, ওনার হচ্ছে নিজের শপ যে আছে সেখানে উনি এগুলো বানায়, আর খুবই মজার কেকগুলো। আর এদেশি কেকগুলো হচ্ছে এরকমই হয়, খুব টেস্টি হয়। তো এখন হচ্ছে আজকে সারাদিনে একটা ব্লগ শেয়ার করবো, আর অনেকদিন পরে হচ্ছে ব্লগ শেয়ার করতে যাচ্ছি, এত লম্বা ব্লগ। তো এটা হচ্ছে কেকটা, আর অ্যাকচুয়ালি আমরা হাফ নাস্তা করে ফেলেছি, তো আমি অ্যাজ ইউজুয়াল সকালে স্যান্ডউইচটাই করি খুব তাড়াতাড়ি করে। তো এটার জন্য হচ্ছে পরে কেকটা যেহেতু আসছে, ভাবলাম যে কেটে একটু টেস্ট করি যে কেমন। তো দেখলাম যে না, খুবই মজার, আর এই ফ্লেভারটা অ্যাকচুয়ালি আমার টেস্ট করা হয় নাই, তো আমি বারবার খেয়ে দেখছি। আর তারপরে হচ্ছে কাজ টাজ যা ছিল সেগুলো শেষ করে, আর এই প্ল্যানটা অ্যাকচুয়ালি আমি আরেকজন আমাকে গিফট করেছিল, তো এগুলো আমি আজকে হচ্ছে সব গিফট আনপ্যাকিং ডে, তো এটা আমি ইউজ করিনি, আমি জানি না এটা কীভাবে কী করে। তো আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে প্লিজ জানাবেন যে প্ল্যানটার নাম কি এবং এটা কি মানে কি হয়, কারণ আমি এটার মধ্যে পানি দিয়ে রেখে দিয়েছিলাম, অলমোস্ট 2 weeks পরে এটা মরে গিয়েছে। তো আমি ভেবেছিলাম যে যদি এটার কোনো শেকড় হয় তাহলে হয়তো আমার মাটিতে এটা ট্রান্সফার করতে হবে, কিন্তু দেখলাম যে ফুলটা হয়ে সাথে সাথে এটা মরে যাচ্ছে, তো কোনো কাজেরই ছিল না জিনিসটা। আর খুলে দেখলাম যে একটা পেঁয়াজের মতো, তো পেঁয়াজ মুড়ে করে কেটে ফেলিনি রান্নার জন্য, বাট যতটুকু ইন্ডিকেশন বুঝলাম যে এটার মধ্যে পানি দিয়ে এভাবে রেখে দিতে হয় এবং আস্তে আস্তে এটা হচ্ছে শেকড় হয়ে যায়। আর উপরে একটা পেপার দেওয়া ছিল, তো পেপারটা আমি হচ্ছে ফেলে দিয়েছি, আমি বুঝতে পারিনি যে আসলে পেপারটা রেখে দিতে হবে। তো কয়েকদিন পরে দেখলাম যে কয়েকদিন আমি ডেলি চেক করতাম, তো আস্তে আস্তে দেখলাম যে শিকড়গুলো বের হচ্ছে, এই যে আস্তে আস্তে একটা একটা করে হোয়াইট কালার শিকড়গুলো সব বের হয়ে তারপর হচ্ছে একটা ফুল হয়ে গেল, তো ফুলটা লাস্টে একবারে মরেই গেল। তো এটা কিভাবে কি করতে হয় সেটা আমি জানি না, প্ল্যান্ট আমি কখনোই ইউজও করিনি, আমি আমার ব্যালকনিতে আমি কখনোই এনে রাখিনি, কিন্তু জিনিসটা অনেক কিউট ছিল, মানে ডেইলি আমি এটা চেঞ্জটা দেখতে পাচ্ছিলাম। তো লাস্টে আমার কোনো রাস্তা না পেয়ে আমি কাগজ দিয়েই হচ্ছে এটা ঢেকে দিয়েছি, আর কাগজটা হচ্ছে আমার বাবু যে বইটা ছিঁড়েছে সেই বইয়ের পিচ, তো দেখতে পাচ্ছেন বাংলা লেখা। তো এই তো ডেইলি আমি এভাবে ঘুরে ঘুরে দেখতাম যে এই প্ল্যান্টের কাহিনীটা কি। তো লাস্টে হচ্ছে মরে গিয়েছে, তো আমি ওটার ক্যাপচার করিনি, কারণ আমার মন খারাপ হয়েছিল যে জিনিসটা আসলে সুন্দর ছিল, ফুলটা অনেক সুন্দর ছিল, তো ভাবছিলাম যে এটা ট্রান্সফার করবো, কিন্তু হলো না। তো দুপুর হয়ে গিয়েছে, দুপুরের দিকে হচ্ছে আমার হাজবেন্ড বাহির থেকে খাবার নিয়ে আসছিল, তো ওটা খেয়ে হচ্ছে আমরা একটু ফ্যামিলিটা টাইম কাটাচ্ছিলাম, আর ফ্যামিলি টাইম মানে হচ্ছে টিভি দেখা, কারণ এই ঠান্ডার মধ্যে আসলে বাহিরে যাওয়াটা সম্ভব না। আর আজকে হচ্ছে আমার হাজবেন্ডের ছুটির দিন, সো নর্মালি ছুটির দিকে আমরা বাহিরে যাই, কিন্তু আজকে যাওয়া হয়নি কারণ বাহিরের ওয়েদারও তেমন ভালো না, আর বাবুরও হচ্ছে একটু রিল্যাক্সভাবে বাসায় থাকুক খেলুক, এটার জন্য হচ্ছে আমরা আর বের হইনি। আর এটা হচ্ছে ওর খুব পছন্দের একটা কাজ, বই খুলে বই পড়া, বাট কিছুই করতে পারে না, সে হচ্ছে পেজ উল্টে উল্টে দেখে যে কি হচ্ছে পেজের মধ্যে। আর হচ্ছে একটু রেস্ট নিচ্ছিলাম, এসে দেখলাম যে সে খুব সুন্দর কাজ আমার আগিয়ে দিয়েছে, ওর খেলনা যা ছিল সব এরকম নিচেই ফেলে রাখে। আর ডিনার হচ্ছে আজকে আমার যেহেতু হাজবেন্ডের ছুটির দিন সেই বানাবে, আর এটা হচ্ছে রেগুলার রুটিন হয়ে গিয়েছে ওর ছুটির দিনে, ও হচ্ছে রান্না দুপুরে কি করব বা রাতে কি করব সেটা সে করে। আর এসে দেখছি যে সে সুন্দর পাস্তা বানাচ্ছে, আর এটাই এসে পারে কারণ বাংলা রান্নাটা আসলে ওকে দিয়ে সম্ভব না, কারণ ও অ্যাকচুয়ালি ওর কোনো আইডিয়া নেই যে বাংলা রান্নাটা কিভাবে করে। ডাল আর ভাতটা অ্যাকচুয়ালি ওটা সবাই পারে, বেসিক যেটা, বাট এটা ছাড়া এক্সট্রা কিছুই সে পারে না। তো এটা হচ্ছে ডিনার রেডি করছিল, আর আমি হচ্ছে হাঁটাহাঁটি করছি, আজকে আমার রিল্যাক্স ডে, সো আমি আমার মতো আমার কাজ করছি, আমি টিভি দেখছি বা গান শুনছি। খুব সুন্দর করে সেই ডিনার রেডি করে আমাকে একটু পরেই সার্ভ করে দিবে। তো যখন ডিনার রেডি করে সে হচ্ছে খেয়ে নেয় কিছু একটা, মানে আমি সামনে অ্যাকচুয়ালি আমি রান্না করে ফুডসটা রাখতে চাইনি কখনো, বাট রাখলে কি হয় যে রান্নার ফাঁকে হচ্ছে খাওয়া হয়, কারণ টেবিলের উপরে থাকলে ওখানেই সাজানো থাকে আর খাওয়া হয় না, কারণ টেবিলে নর্মালি আমরা হেভি কোনো খাবার খেলে বসি, এটা ছাড়া বসা হয় না, তো এটার জন্য রান্নাঘরে ম্যাক্সিমাম আমার সময় কাটানো হয়, তো ওখানে থাকলেই হয়। আর এতো বাবু আসছে, ও হচ্ছে দেখে যে আমরা কি করি, আর ওর খাবারটা অ্যাকচুয়ালি সবসময় হাতেই নিয়ে খেতে যায়, বড় হয়ে যাচ্ছে মার্শাল্লাহ বাচ্চাটা। তো এই তো ওরা দুজনে হচ্ছে ওদের কাজ করছে, আর আমি হচ্ছে হাঁটাহাঁটি করে দেখছি। Yeah.
এই তো খাবার অলমোস্ট রেডি, আর আমার জন্য হচ্ছে আগে আগে সার্ভ করে দিচ্ছে, কারণ ও আর বাবু হচ্ছে একটু পরে খাবে, তো আমাকে দিল, আমি আগে আগে খেয়ে তারপর হচ্ছে আমার অন্য কোনো কাজে চলে যাব। আর আমার অ্যাকচুয়ালি মনে নেই, কারণ আমি ভিডিওটা কিছুদিন আগে করেছি, তো কি কাজে যাব সেটা আমার অ্যাকচুয়ালি মনে নেই, তাই বলতে পারছি না। তো এই তো রেডি, আর উপরে হচ্ছে একটু পারমেসান চিজ দিয়ে দিয়েছে, আর ফিশের সাথে তেমন একটা চিজ যায় না, বাট আমার কাছে হচ্ছে পাস্তা হলেই হচ্ছে উপরে একটা কোনো একটা চিজ দিতে হবে, এটা হচ্ছে আমার একটা হ্যাবিট হয়ে গিয়েছে। তো টেস্ট করে দেখছি আর খুবই টেস্টি হয়েছে, আর এটা হচ্ছে ব্ল্যাক হুইট পাস্তা, যেটা কারণ আমি হোয়াইট যে পাস্তাগুলো হয় ওগুলো খুবই কম খাই, কারণ ওগুলো হচ্ছে ডাইজেস্ট করতে একটু টাইম লাগে, আর যেহেতু এখন হচ্ছে বাসার মুভমেন্ট তেমন একটা হয় না, বাহিরেও যাওয়া হয় না, তো ওগুলো খেলে অ্যাকচুয়ালি আমার খুব হেভি লাগে। তো এটা রেডি করে নিচ্ছি, আর ডিনার শেষে তারপরে হচ্ছে এই ফলটা হচ্ছে কাস্তানিয়া বলে আমাদের এখানে, আর ইংলিশে কি বলে সেটা আমি জানি না, আমাকে একটু কমেন্টে জানাবেন আপনারা, জানি না তা না, অ্যাকচুয়ালি জানি, বাট আমি আপনাদের থেকে শুনতে চাচ্ছি যে এই জিনিসটাকে আপনারা কি কি নামে ডাকেন। আর এটা হচ্ছে আমাদের এখানে কাস্তানিয়া বলে, আর কাস্তানিয়া ফ্রাই করার জন্য হচ্ছে এই প্যানগুলো ইউজ করা হয়, এগুলো হচ্ছে ডাইরেক্ট হিটে দেওয়া হয় এবং কেটে এক সাইড কেটে তারপর হচ্ছে উল্টে দিতে হয় ফার্স্টে, উল্টিয়ে তারপর হচ্ছে আরেক সাইড হয়ে গেলে এটা হচ্ছে অনেকটা টেস্ট কাঁঠালের বিচির মতো, আর খেতে অনেক মজা। আর এটার একটা হিস্ট্রি আছে, এটা হচ্ছে ইউরোপে যখন ওয়ার্ল্ড ওয়ার হয় তখন হচ্ছে অনেক ঠান্ডা পড়ে, তো ঠান্ডার মধ্যে মানুষ এটা খেয়ে বাঁচত, কারণ তখন তো খাবার টাবার তেমন একটা পেতো না, কারণ যুদ্ধের মতো তো খাবার ওদের তেমন একটা স্টক থাকতো না। তো এটা হচ্ছে পাহাড়ের এলাকায় অনেক হয়, তো পাহাড়ি এলাকায় যখন যুদ্ধের মধ্যে যায় তখন খাবার ওখানে পৌঁছাতে প্রবলেম হয়, তো এটা খেয়ে হচ্ছে ওরা বাঁচত। আর এটা খেলে অনেক একটা ভাতের যে পেট ভরার কাজটা করে সেটা হচ্ছে এই ফলটার কাজ করে, আর এটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা জিনিস, আর খুবই মজা লাগে, মিষ্টি টাইপের, আর অনেকটাও কাঁঠালে বিচির মতোই লাগে, বাট রান্না করে খাওয়া যায় না, কারণ আমি একবার ট্রাই করেছিলাম গরু মাংসর মধ্যে দিয়ে খাওয়ার জন্য, বাট এত বাজে টেস্ট হয়েছিল যে মানে মিষ্টি হয়ে গিয়েছিল, এটা অনেকটা মিষ্টি আর এবং গরু মাংস মিষ্টি খুবই বাজে একটা টেস্ট, তো ওটাই ভুল হয়েছিল। এই তো আমার এক সাইড হয়ে গিয়েছে, সো অন্য সাইড করে নিচ্ছি, আর এটা হচ্ছে এটা ভাজার একটা, সো নামটা রিভিল করে দিই, এটা না হচ্ছে চেস্টনাট, মেবি আমি ঠিক মতো প্রনাউন্সিয়েশন করছি, তো আমি জানি যে আপনারা জানেন এটা নাম, তারপর আমি একটু কুইজ দিয়ে দিলাম আপনাদের। তো এটা খুলে হচ্ছে, আর খোলার জন্য সবচেয়ে কষ্টের ব্যাপার হচ্ছে আমার নখের মধ্যে ঢুকে যায়, তো এটা হচ্ছে আমার হাজবেন্ড খুলে দেয় সবসময়, তো আমাকে সুন্দর করে খুলে রেডি করে দেয়, তারপর হচ্ছে আমি এটা হিটে হিটে খেতে থাকি। তো এই তো রেডি, আর খেতে খুবই মজার, আমি জানি না আপনারা আপনাদের কাছে পছন্দ কিনা, বাট আমার কাছে অনেক ভালো লাগে এই জিনিসটা। আর এটা হচ্ছে যখন অটাম আসে, অটামের লাস্টের দিকে এই ফলটা খুবই পাওয়া যায় অ্যাভেলেবেল, আর প্রাইস তেমন একটা না, অ্যাভারেজ প্রাইসের মধ্যেই পাওয়া যায় এগুলো। আর ভিতরে হচ্ছে এটা এটা কেক দিয়েও মানে কেক বানানো যায় এটা দিয়ে, আমি কখনো ট্রাই করিনি, বাট এটা কেকটা অনেক টেস্টি হয়, আমি খেয়ে দেখেছি। আর এই তো এখন হচ্ছে মুভি টাইম, আমরা ওটা খাওয়া শেষ করে একটা ব্রেক নিয়েছিলাম, আর যেহেতু একটা ব্লগ তো সারাদিনে 24 ঘন্টা দেখানো যায় না, বা দিনটা 24 ঘন্টা দেখা যায় না, তো আমি অনেকটা কেটে কেটেই হচ্ছে ব্লগটা করা হয়েছিল। তো রাতে হচ্ছে মুভি টাইম, আর ছুটির দিনে মুভি দেখাটা এটা তো একটা মানে রুলস হয়ে গিয়েছে, তো এই পপকর্ন রেডি করে নিচ্ছি, আর এই পপকর্নগুলো অনেক মজার, কারণ প্যাকেটের মধ্যে রেডি করা থাকে, আর যেগুলো হচ্ছে চুলায় রেডি করতে হয় ওটা অনেক ঝামেলা লাগে আমার কাছে, তো ওই প্যাকেটগুলো নিয়ে হচ্ছে ওভেনে দিয়ে দিলে সাথে সাথে হয়ে যায়। তো এখন হচ্ছে পপকর্ন নিয়ে আমরা হচ্ছে টিভি দেখতে বসে পড়বো। তো থ্যাংক ইউ সো মাচ আমার সাথে যারা এতক্ষণ ছিলেন, আমার বকবকানে শুনেছেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন, আর যদি এরকম কোনো লেজি ব্লগ দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি ট্রাই করবো আপনাদের এরকম আরও কিছু ব্লগ দেওয়ার জন্য। আর ভালো থাকবেন, যে যেখানে আছেন সুস্থ থাকবেন, এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।